ক্লাস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য পড়ছি স্যার আর্থার কোনাল ডয়েলের বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ভিউল্ট লজার বাংলা অনুবাদ, ঘোমটার ঘোরালো ঘটনা কাহিনী। পড়ছি অদৃশ বর্মনের অনুবাদ থেকে। পড়ছি দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ভিউল্ট লজার অনুবাদ, ঘোমটার ঘোরালো ঘটনা কাহিনী। 23 বছর গোয়েন্দাগিরি করছে শার্লক হোমস, 17 বছর আমি তাকে সহযোগিতা করেছি, কীর্তি কাহিনী খাতায় লিখে রেখেছি, কাজে ওকে নিয়ে গল্প লিখতে বসলে উপাদানের অভাব কখনো হয় না, সমস্যা হয় কেবল বাছাবাছি নিয়ে। বইয়ের তাকে সারি সারি ইয়ার বুক আর তাগাড়া করা ডিসপ্যাচ, কেস ভর্তি কত যে কাহিনী রয়েছে তার ইয়ত্তা নেই। অপরাধ বিজ্ঞানের ছাত্র তা ঘাটলে উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, ভিক্টোরীয় যুগের শেষের দিকে সরকার আর সমাজের নানান গলত আর কেলেঙ্কারির সন্ধান পেলে। পারিবারিক কেলেঙ্কারি যারা চেপে রাখতে চান তারা নির্ভয় থাকতে পারেন, এ ব্যাপারে বন্ধুবর হোমস বড়ই সজাগ। যখন প্র্যাকটিস করেছে তখনও যা বলবার নয় তা বলেনি, স্মৃতির রোমন করার সময়ও যা গোপনে রাখবার তা গোপনেই রেখেছে এবং রাখবে। তবে সম্প্রতি এই ধরনের গোপন কাগজপত্র যেভাবে নষ্ট করার একটা চেষ্টা হয়েছিল আমি তার ঘোরতর নিন্দা করছি। এই চেষ্টা যদি আবার করা হয়, হোমস আমাকে অধিকার দিয়েছে রাজনীতিবিদ, লাইট হাউস এবং প্রশিক্ষিত অতিভোজী দীর্ঘ গ্রিপ পক্ষী করমোরান্ট সংক্রান্ত সমস্ত কেচ্ছা পাবলিককে জানিয়ে দেওয়ার। এই হুঁশিয়ারি পড়ে একজনই বুঝতে পারবেন কি বলতে চাইছি আমি। হোমসের অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতা, যা তার সহজাত প্রতিভা সব কেসে প্রকাশ পাওয়ার সুযোগ পায়নি। কোনো কোনো কেসে হাড়কালি হয়ে গিয়েছিল ফল পাড়তে, কোথাও তার টুপ করে খসে পড়েছে কোলের মধ্যে। তাই জীবনযুদ্ধের অনেক ভয়ঙ্করতম ট্র্যাজেডিতে নিজস্ব প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পায়নি। এ কেসেও এই ধরনের, নামধাম কেবল পাল্টে দিচ্ছি। 1896 সালের শেষাশেষি একদিন দুপুরের দিকে হোমসের কাছে একটা চিঠি পেলাম, আমার সঙ্গ চাই। বেকার স্ট্রিটে পৌঁছে দেখলাম তামাকের ধোঁয়ায় সব প্রায় অন্ধকার, হোমসের চেয়ারে বসে এক প্রৌঢ় মহিলা, বাড়িউলি টাইপের হৃৎপুষ্ট মাতৃসুলভ চেহারা। আলাপ করে দিয়ে হোমস বললে, ইনি মিসেস মেরিলো, সাউথ ব্রিক্সটনে থাকেন, তামাকের ধোঁয়ায় আপত্তি নেই, তুমিও খেতে পারো, যদিও অভ্যেসটি অতিশয় কদর্য। ইনি এসেছেন একটা দারুণ ইন্টারেস্টিং গল্প শোনাতে, গল্পের উপসংহার চমকপ্রদ হতে পারে যদি তুমি হাজির থাকো, আমাকে তুমি যা বলবে। মিসেস মেরিলো মিসেস রোন্ডারকে বলে দেবেন যদি আমি ওর সামনে যাই তো সঙ্গে একজন সাক্ষী রাখব। ভগবান আপনার ভালো করবেন মিস্টার হোমস, আপনি আসছেন শুনলে যা বলবেন ও তাই করবে। তাহলে বিকেল নাগাদ আসছে দুজনে, তার আগে ডক্টর ওয়াটসনের সামনে ঘটনাগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। আপনি বলছেন মিসেস রোন্ডার আপনার বাড়িতে 7 বছর ভাড়াতে হয়ে রয়েছে কিন্তু মুখ দেখেছেন মাত্র একবার, সেটুকু না দেখতে পারলে বেঁচে যেতাম, সাংঘাতিকভাবে দুমড়ানো মোচড়ানো বিকৃত বিভৎস মুখ, মিস্টার হোমস তাকে মুখ বলা যায় না, উপরে জানালায় যে মুখ এক পলকের জন্য দেখেই গোয়ালা দুধ বালতি উল্টে ফেলেছিল বাগানে, দেখেছিলাম আমিও। মিসেস রোন্ডার বুঝতে পারিনি যে আমি হঠাৎ এসে যাব, তাড়াতাড়ি মুখ ঢাকা দিয়ে বলেছিল, এখন বুঝলেন তো কেন 12 মাস ঘুমটা দিয়ে থাকি। মিসেস রোন্ডারের পূর্ব ইতিহাস জানেন? একদম না। ঘর ভাড়া নেওয়ার আগে কারো সুপারিশ হয়নি? না, তবে নগদ টাকা দিয়েছিল অনেক, 3 মাসের ভাড়া আগাম, সব শর্ত মেনে নিয়েছিল এক কথায়, আমি গরিব মানুষ, হাতের লোকে পায়ে ঠেলতে পারিনি। আপনার বাড়ি পছন্দ করার কোনো কারণ দর্শিয়েছিল? বাড়িটা রাস্তা থেকে ভেতরের দিকে বলে, ও চায় নিরিবিলিতে একা একা থাকতে, তার জন্যে টাকা ছাড়তেও রাজি। একবারই শুধু মুখ দেখেছিলেন, তাও আচমকা, তাই তলিয়ে দেখতে চান কি ব্যাপার? ঠিক তা নয় মিস্টার হোমস, আমার টাকা নিয়ে দরকার। তাহলে আজ হঠাৎ এ ব্যাপার নিয়ে নাড়াচাড়া পড়লো কেন? শরীর ভেঙে পড়েছে বলে। মিসেস চন্ডা যেন মরতে বসেছে, মনটা যেন ভেঙে চুরমার হয়ে গেছে, খুন খুন বলে চেঁচাচ্ছে, একবার শুনলাম বলছে জানোয়ার রাক্ষস কথাকার, তখন নিশুতি রাত, সারা বাড়ি গমগম করে উঠল সেই চিৎকারে। তাই পরদিন গিয়ে বললাম, মনকে কেন খামোখা রুষ্ট দিচ্ছেন, পুলিশ অথবা পাদ্রি
এই দুয়ের কাকে ডেকে আনলে আপনার মন শান্ত হবে? বলুন, ডেকে আনছি। বাড়ি মাথায় করে মিসেস চন্ডার বললেন, না না, পুলিশ না। পাদ্রি এসে বা কী করবে? যা হয়ে গেছে তাকে তো আর পাল্টাতে পারবে না। কিন্তু মরবার আগে সব বলতে পারলে শান্তিতে চোখ মুততে পারতাম। তখন বললাম, বেসরকারি গোয়েন্দা ডাকতে হবে মিস্টার শার্লক হোমসকে? শুনেই লাফিয়ে উঠে মিসেস চন্ডার বললে, ঠিক বলেছেন, ওকেই চাই। আসতে না চাইলে বলবেন আমি বন্য জন্তু প্রদর্শক রোন্ডারের বউ। আব্বাস পারভা, এই নামটা বললেই উনি ঠিক আসবেন। এই দেখুন, কাগজে লিখে দিয়েছি নামটা। হোমস বললে, হ্যাঁ আমি আসছি ঠিক 3টের সময়। হাঁসের মতো দুলে দুলে ঘর থেকে বেরিয়ে গেলেন প্রৌঢ়া ভদ্রমহিলা। সঙ্গে সঙ্গে যেন এনার্জির বিস্ফোরণ ঘটল শার্লক হোমসের ভেতরে। ছিটকে গেল ঘরের কোণে স্তূপাকার রাখা রাশি রাশি পাঁচ মিশালি মামুলি কেতাবের দিকে। মিনিট কয়েক কেবল পাতা উল্টে যাওয়ার খসখস আওয়াজ শোনা গেল। তারপর তৃপ্তিসূচক ধ্বনি শোনা গেল গলার মধ্যে, যা খুঁজছে তা পেয়েছে। উত্তেজনার চোখে মাঝে থেকে উঠতেও ভুলে গেল। বিচিত্র বুদ্ধমূর্তির মতো বই পরিবৃত্ত অবস্থায় বাবু হয়ে বসে যেন চোখ দিয়ে গিলে গেল পাতার পর পাতা। কেসটা তখনই ভাবিয়ে তুলেছিল আমাকে। ওয়াটসন, ওই দেখো মার্জিনে নোটস লিখে রেখেছি। মাথাবন্ধু অবশ্য তখন বুঝতে পারিনি, শুধু বুঝেছিলাম করোনার ভুল করছে। আব্বাস পারভা, ট্র্যাজেডির ঘটনা মনে পড়ছে? না, বললাম আমি। কিন্তু আমার সঙ্গেই তখন ছিলে তুমি। তবে হ্যাঁ, আমি নিজেও তো ধাঁধার জবাব পাইনি। তাছাড়া দুপক্ষের কেউ আমাকে কনসাল্ট করতেও পারিনি। পড়ে শোনাবো, সংক্ষেপে বলো। রেন্ডারের নাম তখন ঘরে ঘরে। সার্কাস দুনিয়ার অত বড় খেলোয়াড় আর কেউ ছিল না, কিন্তু মদের পাল্লায় পড়ে নিজের আর সার্কাসের সুনাম রসতলে যেতে বসে ট্র্যাজেডিটা ঘটবার সময়। বার্কশিয়ারে আব্বাস পারভা বলে একটা ছোট্ট গ্রাম আছে। কারাভান সেই গ্রামে পৌঁছানোর পরে ঘটে বীভৎস ঘটনাটা। যাচ্ছিল অন্যত্র, রাত কাটানোর জন্য তাঁবু খাটিয়েছিল আব্বাস পারভার, খেলা দেখাতে নয়, অত ছোট গ্রামে পয়সা উঠত না খেলা দেখিয়ে। জন্তু জানোয়ারের মধ্যে ছিল একটা ভারী চমৎকার আফ্রিকান সিংহ, নাম সাহারা কিং। স্বামী স্ত্রী দুজনে খাঁচার ভেতরে ঢুকে খেলা দেখাতো সাহারা কিংকে নিয়ে। এই দেখো একটা ফটোগ্রাফ, দেখলেই বুঝবে চেহারার দিক দিয়ে রোন্ডা ছিল বিরাট শোয়ের মতো, কিন্তু অপূর্ব সুন্দরী ছিল রোন্ডারের বউ। সাহারা কিং যে সত্যি বিপজ্জনক সে লক্ষণ নাকি আগেই দেখা দিয়েছিল, কিন্তু তোয়াক্কা করা হয়নি। সাহারা কিংকে রাত্রে খাওয়ানো হতো, খাওয়া তো হয় রোন্ডার না হয় তার স্ত্রী, আর কাউকে কাছে ঘেঁষতে দিত না। কারণ ছিল, যাদের হাতে খাওয়া পাবে সাহারা কিং তাদেরকে উপকারী বন্ধু হিসেবে নেবে, থাবা টাবা মারবে না। এই বিশ্বাস ছিল স্বামী স্ত্রী দুজনের মধ্যেই। 7 বছর আগে এক রাতে স্বামী স্ত্রী দুজনে গেল সিংহের খাবার নিয়ে, তারপর ঘটল সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি। কিন্তু ঠিক কি ঘটেছিল আজও জানা যায়নি। তাপসূত লোক জেগে উঠেছিল সিংহের গর্জন আর নারীকণ্ঠের আর্তনাদে। লণ্ঠন নিয়ে লোকজন ছুটে এসে দেখল খাঁচার দরজা খোলা, 10 গজ দূরে মুখ থুবড়ে পড়ে রোন্ডার, মাথার পেছনে সিংহের থাবার গভীর দাগ, খুলি গুড়িয়ে গেছে। দরজার সামনে চিত হয়ে শুয়ে মিসেস রোন্ডার, সিংহ বসে তার মুখের উপর, মুখ ছিঁড়ে ফালা ফালা করে ফেলেছে, বাঁচবে বলে আর মনে হয় না। সার্কাসের সবচেয়ে স্ট্রং ম্যান লিওনার্দো ক্লাউন গ্রিগোসকে নিয়ে দলবল সমেত লম্বা ডান্ডা দিয়ে খুঁচিয়ে ঢুকলো সাহারা কিং। তালা পড়লো খাঁচায়, কিন্তু খাঁচা থেকে সে বেরিয়েছিল কিভাবে সে রহস্যভেদ আর হলো না। স্বামী স্ত্রী দুজনকে সামনে দেখে আর দরজা খোলা হচ্ছে দেখে সাহারা কিং নিশ্চয়ই নিজে ধাক্কা মেরে বেরিয়ে এসেছিল বাইরে। মিসেস রোন্ডারকে আচ্ছন্ন অবস্থায় ধরাধরি করে তুলে নিয়ে যাওয়ার সময় কাপুরুষ কাওয়ার্ড বলে বারবার নাকি চেঁচাচ্ছিল। 6 মাস পরে এজাহার দেওয়ার অবস্থায় এসেছিল মিসেস রোন্ডার, কিন্তু তদন্ত করে শেষ পর্যন্ত একথাই বলা হয়েছিল যে নিছক দুর্ঘটনা আর অযথা দুঃসাহস দেখাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে রোন্ডার। এছাড়া আর কিছু হতে পারে কি? তা বলতে পারো, কিন্তু বার্কশায়ারের ছোকরা পুলিশ অফিসার অ্যাডমন্ডের খটকা লেগেছিল, আমার কাছে এসেও ছিল পরামর্শ করতে, এখন সে এলাহাবাদে।
রোগা চেহারা, চুল হলদে। হ্যাঁ, জানতাম তোমার মনে পড়বে। খটকা লাগলো কেন? খটকা আমারও লেগেছিল। ছাড়া পেয়ে লাফিয়ে বেরিয়ে গিয়ে পলায়মান রোন্ডারকে পেছন থেকে থাবা মেরে শুইয়ে দিয়ে পালিয়ে গেলেই পারতো সাহারা কিং। ফের খাঁচার কাছে ফিরে এসে রোন্ডারের স্ত্রীকে মাটিতে পড়ে ফেলে মুখ চিবোতে গেল কেন? তাছাড়া ভদ্রমহিলা কাওয়ার্ড বলেই চেঁচিয়েছিল কেন? স্বামী এসে সিংহের খপ্পর থেকে বাঁচায়নি বলে? স্বামী নিজেই তো তখন পরলোকে, সে অবস্থায় কাওয়ার্ড বলে গালপাড়া হলো কেন? তা ঠিক, আরও আছে, সিংহ গর্জন আর নারীকণ্ঠের আর্তনাদের মাঝে একটা পুরুষকণ্ঠের চিৎকারও শোনা গিয়েছিল। বিষম আতঙ্কে দিশেহারা হয়ে যেন চেঁচিয়ে উঠেছিল সিংহ গর্জনের সঙ্গে। রোন্ডা নিশ্চয় মাথা ছাতু হয়ে যাবার পর কেউ চেঁচায়? একাধিক সাক্ষীর মুখে শোনা গেছে একই কথা, নারীকণ্ঠের আর্তনাদের সঙ্গে মিশে গিয়েছিল বিশেষ সেই পুরুষকণ্ঠের ভয়ার্ত চিৎকার। তাঁবুর প্রত্যেকেই তখন চেঁচাচ্ছিল, তাই আমার মনে হয়েছে। আসলে স্বামী স্ত্রী দুজনেই যখন খাঁচার 10 গজ দূরে, তখন খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে আসে সাহারা কিং। দেখেই পেছনে ফিরে পালাতে গিয়েছিল রোন্ডার, তাই সিংহের চাটাত গিয়ে পড়ে তার মাথায়। রোন্ডারের বউ বেগতিক দেখে খাঁচায় ঢুকে বাঁচতে চেয়েছিল, কিন্তু খাঁচা পর্যন্ত পৌঁছাবার আগেই সাহারা কিং তার বুকে বসে আরম্ভ করে দেয় সিংহ গর্জন আর আচর কামড়। স্বামী যদি পালাতে না যেত, সিংহ রেগে গিয়ে তেড়ে যেত না, এজন্যই কাপুরুষ বলে চেঁচিয়েছিল রোন্ডারের বউ। ব্রিলিয়েন্ট একটা খুঁত কিন্তু রয়ে গেল ওয়াটসন, যথা খাঁচার 10 গজ দূরেই যদি ছিল দুজনে, দরজা খুলল কে? কোনো শত্রু নিশ্চয়, যাদের সঙ্গে খাঁচার ভেতরে খেলা দেখিয়ে অভ্যস্ত। খাঁচার বাইরে তেড়ে গিয়ে তাদের থাবা মারতে গেল কেন সাহারা কিং? শত্রু ব্যক্তিটি রাগিয়ে দিয়েছিল বলে। হোমস চুপ করে রইল, চিন্তা করল, তারপর বলল, রোন্ডারের শুয়োরের মতো চেহারা তো দেখলে, শুনেছি মদ খেলে তখন আর কোনো কাণ্ডজ্ঞান থাকতো না। একটু আগে ভদ্রমহিলা বলে গেলেন নিশুতি রাতে জানোয়ার রাক্ষস কথাকার বলে চেঁচায় তার ভাড়াটে। মাতাল স্বামীর অত্যাচারের দৃশ্য স্বপ্নে ফিরে এসেছে বলেই নিশ্চয় অমন চেঁচিয়েছে। যাই হোক, খেয়ে দিয়ে চলো বেরিয়ে পড়া যাক। যথাসময়ে স্যাকরা গাড়ি নিয়ে পৌঁছেলাম মিসেস মেরিলের বাড়িতে। চৌকাত জুড়ে দাঁড়িয়ে ছিলেন স্থূলাঙ্গি ভদ্রমহিলা। ভারতে যাতে বাড়ি ছেড়ে সরে না পড়ে, পই পই করে সে বিষয়ে আমাদের হুঁশিয়ার করে দিয়ে ছেঁড়া কার্পেট মোড়া শিরিন দিয়ে নিয়ে গেলেন দোতলায় রহস্যময়ী ভদ্রমহিলার ঘরে। ঘরটা ছ্যাঁচ্যাঁতে, আলো হাওয়া কম, দীর্ঘকাল যে খাঁচায় আটকে রেখেছিল বনের পশুদের নিয়তের অঙ্গুলিহনে সে যেন নিজেই এখন খাঁচায় আটকে পড়েছে। ছায়াচ্ছন্ন কোণে ভাঙা চেয়ারে বসেছিল ভদ্রমহিলা, মুখে ঘোমটা, শুধু ঠোঁট আর থুতনি বেরিয়ে আছে। নিখুঁত গরম দেখেই বোঝা যায় গোটা মুখটি এককালে নিখুঁতই ছিল, শরীরও নিটল, যদিও দীর্ঘদিন বসে থাকার ফলে একটু ভাঁজ আর খাস দেখা দিয়েছে স্ত্রী অঙ্গে। কণ্ঠস্বর মোলায়েম, মিহি, বলল, আমি জানতাম আমাকে চিনবেন মিস্টার হোমস, কিন্তু আপনার কেসে আমার আগ্রহ আছে, জানলেন কি করে? কাউন্টি ডিটেকটিভ মিস্টার অ্যাডমন্ডের কাছে। ওকে মিথ্যে বলেছিলাম ইচ্ছে করেই। কেন? একজনকে বাঁচানোর জন্য, যদিও সে অপদার্থ, তাহলেও সে আমার খুব কাছের মানুষ ছিল এককালে। এখন কি সে বাধা সরে গেছে? গেছে, যার কথা বলছি সে আর ইহলোকে নেই। তাহলে পুলিশকে সব বলছেন না কেন? নিজের জন্য বলছি না, আমি শান্তিতে মরতে চাই, পুরনো কাসুন্দি খেতে কেচ্ছা সরিয়ে কেলেঙ্কারি বাড়াতে চাই না, কিন্তু মরবার আগে এমন একজনকে সব কথা বলে যেতে চাই আর নিজস্ব বিচার বুদ্ধি আছে। আপনার অভিনন্দনের জন্য ধন্যবাদ। এ জীবনে এখন বই পড়া ছাড়া আর কিছুই করণীয় আমার নেই, পৃথিবীর সব খবর রাখি বলেই আপনারও কীর্তিকলাপ আমার নখ দর্পণে, আপনাকে বলে হালকা হতে চাই সেই কারণেই। বলুন তাহলে। ভদ্রমহিলা ড্রয়ার খুলে একটা ফটো বার করে বাড়িয়ে দিল সামনে, পেশাদার দরাবাজিকের ছবি, অপূর্ব আকৃতি, পেশিবহুল পুষ্ট বুকের ওপর দুহাত ভাঁজ করে ভারী গোফের আড়ালে মুচকি হাসি ফুটিয়ে তুলে দাঁড়িয়ে যেন বহু যুদ্ধবিজয়ী আত্মতৃপ্ত পুরুষ সিংহ। এরই নাম লিওনার্দো, বলল ভদ্রমহিলা। স্ট্রংম্যান লিওনার্দো সাক্ষী হয়েছিল যে?
হ্যাঁ, আর এই আমার স্বামী। এবার যা ছবি দেখলাম তাকে মানুষের আকারে অতিকায় শুয়োর বলাই সঙ্গত। ভয়াবহ পৈশাচিক মুখের চেহারা, রাগে যেন ফুলছে। গাছলা বেরুচ্ছে ঠোঁটের কোণ দিয়ে, ক্ষুদে চোখে সে কি জিঘাংসা, দগ্ধ করতে চাইছে যেন জগৎ সংসারকে। জানোয়ার ইতর নরক পিশাচ, চওড়া চৌকোনা চলে পরতে পরতে পরিস্ফুট এ তিনটে এবং আরও অনেক বিশেষণ। ছবি দুটো দেখলে আমার কাহিনী বুঝতে সুবিধা হবে আপনাদের। সার্কাসে গরিব মেয়ে আমি, মানুষ হয়েছে কাঠের গুঁড়োয় শুয়ে, রিংয়ের মধ্যে লাফালাফি করে। তখন আমার বয়স 10 বছর। বড় হওয়ার পর শুয়োরের মতোই জানোয়ারটাকে ভালোবেসে বিয়ে করলো আমাকে। পরে বুঝলাম প্রেম নয়, কামানলে আহুতি দিলাম নিজেকে। শুরু হলো নরক যন্ত্রণা, মারধর কিছুই বাদ যায়নি, বেঁধে চাবুক মারত, যন্ত্রণায় কাতরাতাম। সার্কাসের সবাই ওকে মনে প্রাণে ঘৃণা করত, আমাকে অনুকম্পনা করত, তার বেশি কিছু করতে সাহস পেত না। দল ভাঙা শুরু হয়ে গেল তখন থেকেই, সুনাম গোল্লায় গেল। লিওনার্দো আর জিমি গিস কোনো রকমে চালিয়ে গেল সার্কাস। এই সময়ে লিওনার্দোকে ভালোবাসলাম, ওর সুন্দর শরীরের ভেতর যে একটা ভীতু মানুষ আছে তখন জানতাম না। তবে রোন্ডারের তুলনায় সে মুহূর্তে লিওনার্দো ছিল আমার কাছে দেবদূতের মতো বরণীয়। রোন্ডা টের পেয়েছিল আমাদের গোপন ভালোবাসা, শোধ তুলতে আমার ওপর অকথ্য অত্যাচার করে। একদিন আমার কান্না শুনে ভ্যানের দোরগোড়া পর্যন্ত দৌড়ে এসেছিল লিওনার্দো। সেই রাতে একটা ভীষণ কাণ্ড ঘটত, ঠিক করলাম আর নয়, রোন্ডারকে খুন করতে হবে বাঁচবার জন্যে। প্ল্যানটা লিওনার্দোর, এ ব্যাপারে মাথা ওর সাফ। আমার অত সাহস ছিল না। একটা কাঠের গদা তৈরি করলো লিওনার্দো, ভেতরে ঠাসা রইল শিশে, বাইরে 5টা লম্বা পাতের পেরেক, ঠিক যেন সিংহের থাবা। ঠিক হলো এই থাবার ঘায়ে খতম করা হবে রোন্ডারকে, কিন্তু সবাই মনে করবে মরেছে সিংহের থাবায়। নিশুতি রাতে অভ্যেস মতো দস্তার গামলায় কাঁচা মাংস নিয়ে স্বামী স্ত্রী গেলাম সিংহকে খাওয়াতে। নকল থাবা নিয়ে ভ্যানে আড়ালে ওত পেতেছিল লিওনার্দো। পেছন থেকে পা টিপে টিপে এসে মারল স্বামীর মাথায়, আওয়াজ শুনে নেচে উঠল মনটা। দৌড়ে গিয়ে খুলে দিলাম খাঁচার দরজা। ভয়ানক ব্যাপারটা ঘটে গেল ঠিক সেই মুহূর্তেই। মানুষের রক্তের গন্ধ এদের নাক কত তাড়াতাড়ি যায় নিশ্চয়ই তা জানেন। চোখের পলকে সাহারা কিং ঝাঁপিয়ে পড়ল আমার বুকে, আমি ভয়ে চিৎকার করে উঠল লিওনার্দো। সেই মুহূর্তে ভয় না পেয়ে ও যদি গদা দিয়ে মারত সাহারা কিংয়ের মাথায়, বেঁচে যেতাম আমি। কিন্তু তা না করে প্রাণের ভয়ে দেখলাম ছুটে পালিয়ে যাচ্ছে লিওনার্দো। সঙ্গে সঙ্গে সিংহে দাঁত বসে গেল আমার মুখে, বিকট বোটকা গন্ধ, মুখে লালার বিষ আর ভয়াল গজরানিতে আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম। প্রাণপণে দুই হাত দিয়ে সিংহের মুখ ছাড়িয়ে রাখলাম দূরে। কানে ভেসে এলো লোকজনের চিৎকার। পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলার আগে দেখলাম লিওনার্দো আর গ্রিক্স ডান্ডা দিয়ে খুঁচে সাহারা কিংকে ঠেলে সরিয়ে দিচ্ছে বুকের ওপর থেকে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে পাওয়ার পর আয়নায় মুখের চেহারা দেখে শিউরে উঠলাম, এর চেয়ে মৃত্যু ভালো ছিল। সেই থেকে মুখ ঢেকে নির্জনে থেকেছি, জখম জানোয়ারের মতোই বিবরে ঢুকে মরতে বসেছি। লোকচক্ষে কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে ইউজেনিয়া রোন্ড। কিছুক্ষণ বসে রইলাম নীরবে, তারপর দীর্ঘশীর্ণ হাত বাড়িয়ে ইউজেনিয়া রোন্ডারে হাত চাপড়ে দিল শার্ক হোমস। সমবেদনার এহেন অভিব্যক্তি হোমসের চরিত্রে একান্তই দুর্লভ, কদাচিৎ দেখেছি আমাদের সুদীর্ঘ সহবস্থানে। বেচারা নিয়তির মার দুনিয়ার বার, লিওনার্দোর খবর কি? এ ঘটনার পর আর দেখিনি, হয়তো ওর ওপর অতটা না চটলেও পারতাম। পরে আমার রং করা মুখটাও ভালোবাসতে পারত, কিন্তু মেয়েদের ভালোবাসা এত তাড়াতাড়ি মরে যায় না। সিংহের মুখে আমাকে ফেলে সে পালিয়েছে, আমার দরকারের সময় আমাকে সে ত্যাগ করেছে, তবুও তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে চায়নি। এখন মারা গেছে জলে ডুবে, গত মাসে মার্গেটে স্নান করার সময়। কাগজে পড়লাম খবরটা। পাঁচমুখী থাবাটা কোথায়? ঠিক জানি না, ক্যাম্পের পেছনে একটা সবুজ ডোবা ছিল খড়ি গর্তের তলায়, হয়তো সেখানে। যাকগে, থাবার আর দরকার নেই, কেস শেষ। হ্যাঁ, কেস শেষ। উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ কথার শেষ সুরটা হোমসের কানে বাজল। চকিতে ঘুরে দাঁড়িয়ে বলল, জীবনটা আপনার একার নয়, ওর ওপর যেন হাত না পড়ে। এ জীবন আর কারো কাজে লাগবে কি?
জানছেন কি করে? মুখ বুঝে সে যে শিক্ষা পাওয়া যায় অসহ্যের দুনিয়ায়, তার চাইতে বড় সম্পদ আর কিছু আছে কি? জবাবটা এলো ভয়ঙ্করভাবে। খোমটা তুলে আলোর সামনে এসে দাঁড়ালো ভদ্রমহিলা। সহ্য করতে পারবেন? কি ভয়ঙ্কর, কি বীভৎস! হাড়ের কাঠামোয় এক সময় যে মুখ ছিল, এখন এখন যা নেই, পৃথিবীর কোনো ভাষায় তার বর্ণনা সম্ভব নয়। অদ্ভুত সুন্দর বিষণ্ণ বাদামি দুটো চোখ কেবল মুখের সে ধ্বংসাবশেষের মধ্য থেকে এক দৃষ্টে চেয়ে রইল আমাদের পানে। গভীর অনুকম্পনায় এবং অপরিসীম প্রতিবাদে দুহাত তুলে যেন বাধা দিল, হোমস এবং আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বাইরে। দুদিন পরে হোমসের আস্তানায় যেতেই সগর্বে ম্যান্টল পিসের ওপর রাখা একটা ছোট নীল শিশির দিকে আঙুল তুলে দেখালো। শিশির গায়ে বিশের লাল লেবেল। শিশি খুলতে নাকে ভেসে এলো বাদামের মিষ্টি গন্ধ। প্রসিক অ্যাসিড? প্রশ্ন করলাম। হ্যাঁ, পোস্টে এসেছে, সে সঙ্গে এই চিঠিটা। প্রলোভন সম্বরণ করলাম, উপদেশ গ্রহণ করলাম। ওয়াটসন, সত্যি বুকের পাঠা আছে মেয়েটার। শেষ হলো ঘোমটার ঘোরালো ঘটনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।